আসসালামু আলাইকুম মিষ্টি বুলোকে, সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আর আজকে আমরা সবাই অনেক ভালো আছি, কারণ এই দেখতেই পাচ্ছেন রিকুনের কানটা আমি বারবার আপনাদেরকে দেখাইতেছি। কেন বলেন তো আজকে গেজ করেন? হ্যাঁ, আমি পার্লারে চলে আসছি আজকে রিকুইনের কান ফুরানোর জন্য। তো এই তো আর রিকুইন বসে পড়লো কান ফুরানোর জন্য। আর ও প্রথম একটু ভয় পাচ্ছিল, একটু না ভালো ভয় পাচ্ছিল, আর আম্মু দাঁড়ায় রয়েছে ওর সাথে। তো ও বলতেছে, নানা তুমি দাঁড়াও, আমার ভয় লাগে, মানে একটু একটু ভয় পাচ্ছে। আর এখানে আগে একটু ফোঁটা দিয়ে নিচ্ছে যে এখানে কানটা ফোড়াবো নাকি, এটা আর কি দেখতেছে। আর আম্মু বলতেছে, হ্যাঁ এখানেই দেন। আর এই আপুটা খুবই, মানে ওনার হাতেরইটা খুবই ভালো, যে একদম পারফেক্ট জায়গায় এখানে কানটা ফোড়াইছে। এখানে আম্মু দেখতেছে যে, দেখো প্রথম আম্মু যেখানে দিয়েছে ওটা মানে ই হয় নাই, তারপর আবার ওই আপুটা দিল। আর এখানে দেখেন কিভাবে খিচে রয়েছে, একদম চুপ হয়ে, মানে এত খুশি, ওর ব্যথারই খুশিটা বেশি। যে ও ছোটবেলা থেকে বলতেছে আমাকে কান ফোড়াই দাও, তো আমি ওকে কান ফোড়াই দিইনি, আম্মু ওর দেয়নি, বলে না এত তাড়াতাড়ি ফোড়াবো না। আর যেহেতু এখন বড় হয়ে গেছে মেয়ের, মেয়ের তো কান ফোড়াতে হবে। আর আমার ছোট্ট সোনার লক্ষ্মী বাবুটা যে বড় হয়ে গেছে, আমি তখনও ভাবি, মানে চিন্তাই করতে পারি না যে ও এত বড় হয়ে গেছে। আর অবশেষে এক কান ফোড়ানো হয়ে গেছে, এখন আরেক কান ধরছে। আর মেশিনটা প্রথমে টুই ছিল, তারপরে মানে অনেক সময় লাগছে আর কানটাই করতে। আর এখানে ধরে রাখছি নিচের ওই যে দাঁতটা একটু বড় দেখে ছোট করে কেটে দিছে। আর এখানে অনেক ব্যথা পাইতেছে, কিন্তু বলতেছে না, বাসায় এসে পরে বলছে যে আমার অনেক ব্যথা লাগছে, জানো তুমি ভিডিও করতেছো দেখে, এর জন্য হাসি, মানে মুখে হাসি রাখছে। চিন্তাটা করেন, বলে সবাই আমাকে পরে মানে বলবে এর জন্য কান্না করিনি। আর খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছিল যে ওর কানটা ফোড়াই দিছে। আর আমার অনেক অনেক ভালো লাগে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর মেয়ের জন্য সুস্থ থাকে, ভালো থাকে। আর ওর মুখ যদি মানে বেজার মুখ খারাপ দেখে আমার একটুও ভালো লাগে না। আর আম্মু খুশি, তার নাতিনের কপালে চুমা দিল, আর অনেক আদর অনেক ভালোবাসা। আর ওর কালো মুখ দেখলে আমার সত্যি ভালো লাগে না। দেখেন কি সুন্দরভাবে হাসতেছে, অনেক খুশি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।